তো হ্যালো ফ্রেন্ড, এসব প্রিয়াসব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে দেখো আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো সমস্ত আমার বাসি কাজটা স্নান পুজো করা কমপ্লিট একদম। তো এদিকে হচ্ছে গ্যাসের মধ্যে চা ডালটা মানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, তো একদমই সময় পাইনি। তো তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে এসে মেয়েকে হচ্ছে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠানোর পরে আমি চা ছোলার ডালটা বসিয়েছি, আর এদিকে উনুন জ্বালিয়ে উনুনে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে একটু করছি খুব, যেহেতু আমাকে দোকান যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আজকে আমাদের নিরামিষ, তো জানোই তো নিরামিষের দিন কত অসুবিধা হয়, সমস্ত হাঁড়ি কড়াই সব মাজা ঘষা করে আসলাম তোমাদের সামনে, মানে মাজা ঘষা করে রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন কী কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সকালে যেহেতু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত সকাল থেকে। সকালে 5টার দিকে উঠেছি, তখন থেকে কন্টিনিউ করে যাচ্ছি, এখন প্রায় বেলাই হয়ে আসছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো আমার চা হয়ে গেছে, চা হওয়ার সাথে সাথে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ছোলার ডাল বসানো হয়ে গেছে আমার, আর এদিকে উনুন জ্বালিয়ে উনুনে ভাত বসানো হয়ে গেছে। এখানে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, সবজির মধ্যে আলু বেগুন মূলা গাজর মটরশুঁটি বাঁধাকপি সব মানে মিশিয়ে একটি হচ্ছে মিক্সড সবজি হবে, আর ওইদিকে পাঁপড় ভাজা হবে। তো এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর মটরশুঁটি ছুলছি এখন। এখানে দেখো ওইদিকে সবজি বসিয়ে এসেছি, নিরামিষ সবজি একটা, আর এদিকে দেখো তোমাদের সঙ্গে চা নিয়ে চলে আসলাম, চা পা খেয়ে নিয়ে। এই যে দেখো বিছানাটা অবস্থা, বিছানাটা পড়ে আছে, বিছানাটা তাড়াতাড়ি তুলে নিই, তুলে নিয়ে 9টা বাজে, তাড়াহুড়ো করতে হবে আমাকে, তাড়াতাড়ি বিছানাটা তুলে নিই, তারপরে হচ্ছে দোকানের জন্য রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ যে ঠান্ডার দিন এতগুলো কম্বল লাগে যে কি বলবো, আর সেদিনকা এত ঠান্ডা পড়েছে যে লাস্টে এই কম্বলটা মানে বের করতে আর বলিনি, যতই রাত্রি হোক কম্বলটা সবার প্রথমে বের করেছি। এখানে দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বিছানাটাকে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি। এখানে দেখো এত জামা কাপড় মানে গোছাতে গোছাতে আর ভালোই লাগে না, এক দোকানে হচ্ছে জামা কাপড় গোছা, আর এখানে মানে ভালোই লাগে না, আর বিরক্ত হয়ে গেছি জামা কাপড় গোছাতে গোছাতে। এই যে দেখো এখন এগুলো সব ঠিকঠাক করে তারপরে হচ্ছে দোকানের জন্য রেডি হয়ে নেবো। তো ফ্রেন্ড দেখো এখানে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেলো, এখানে গুছিয়ে এখানে রেখে দিয়েছি, এই যে দেখো গুছিয়ে এখানে রেখে দিলাম, আর ওইদিকে দেখি সবজিটা হয়েছে কিনা, মানে কি বলবো আর মানে দম খাটো হয়ে আসছে, ঠিক মতো নিতে পারছি না, একবার ওইদিকে দৌড়াচ্ছি একবার এদিকে দৌড়াচ্ছি, মানে সারাদিন আমার কাজই এটা দৌড়াদৌড়ি কাজ, মানে এতটা সময় মানে কি বলবো আর, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কীভাবে কী করছি, সেই সকাল 5টা থেকে উঠে কন্টিনিউ চলছি, আবার ওখানে গেলেও তো একটু করে রেস্ট নিই, প্রচণ্ড ভিড় হয় যেহেতু বিয়ের সময়, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো সবজিটাও নামিয়ে নিলাম, তো সবজিটাও নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে মানে কি বলবো 9:30 বাজে প্রায়, এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নি, রেডি হয়ে দেখি ততক্ষণ যদি মেয়ে চলে আসে তাহলে তো ভালোই, না হলে দেরি হলে আমি চলে যাব, ওর বাবা এসে ওকে খাইয়ে টাইয়ে দেবে এখন। ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব, এই যে ব্যাগটা হাতে নিয়ে নিলাম। তো এখনও মেয়ে আসেনি, অনেকটা দেরি হয়ে গেছে, তো ফোন করছি, ফোন তুলছে না ওর বাবা, হয়তো আসছে নাকি গাড়ি চালাচ্ছে, তার জন্য হয়তো ফোনটা তুলতে পারিনি। তো এখন আমি বেরিয়ে যাব মাকে বলে, তো মাকে বলে দিচ্ছি যে আসলে পরে ওকে খাইয়ে টেনে দিবে, তো ওই দোকানে গিয়ে কথা হচ্ছে।
মেয়ে চলে আসে, দেখো মুখ ফুলিয়ে আছে একদম। তো ওকে কিছু কিনে দিতে হবে, তার জন্য মুখ ফুলিয়ে আছে। আমি যাই, হ্যাঁ মেয়েকে দেখি। এখন বেরিয়ে পড়লাম দোকানের দিকে যাওয়ার জন্য, এই যে রাস্তায় আছি এখন, তো চলে যাচ্ছি। তারপরে কথা ফ্রেন্ড, দেখো আমি দোকানে চলে আসলাম। তো ওদিকে দরজা খুলতে গিয়ে একটা ভাই পায়ে, মানে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো স্টোর রুমের অবস্থা। তো সমস্ত কাজ করে নিই, করে নিয়ে একবারে তোমাদের সাথে এখন আর দেখা হচ্ছে না, যেহেতু আজকে মানে প্রচণ্ড ভিড় হবে, তার জন্য হচ্ছে একবারে রাত্রে যাবার সময় দেখা হচ্ছে। ফ্রেন্ড দেখো, দোকানে এসে বৌদির সাথে একখানে খুব সুন্দর জায়গায় আসলাম। দেখো মানে সমস্ত হচ্ছে ফুলের বাগান, মানে বৌদি হচ্ছে ফুল গাছ কিনতে আসছে, ফুল গাছ বলতে ফুল আরও অনেক কিছু, মানে ইনডোর প্ল্যান্ট কিনতে আসছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, দেখো এই দেখো, এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাটারফ্লাই গাছ। তো এখানে দেখো মাঠে এসে দেখছি প্রচণ্ড ভিড়, মানে দূরে দাঁড়িয়ে হয়তো একটু দেখা যাবে, কিন্তু মানে আমি যতটা লম্বা দেখতেই পারবো না। তো তার জন্য হচ্ছে এগিয়ে একটু সামনের দিকে যাচ্ছি, দেখি ওখান থেকে দেখা যায় নাকি। তা গেলামই একদম একদম মাইকের সামনে, ওখান থেকে একটু দেখা যাচ্ছিল, কিন্তু মাইকের আওয়াজটা কানে লাগছে। কিন্তু আমি হিন্দিতে যেটা গাইবো, কোনো বাঙালি ওটা হিন্দি করে পাশের লোককে বোঝাবেন না, ওটা বাংলা করতে যাবেন না, কারণ বাঙালিদের মধ্যে একটা অন্ধবিশ্বাস আছে যে তারা হিন্দি বলে, আসলে ওরা বাংলাই বলে। ইয়ে ইহাঁ পে চলতা হ্যায় বলতা কো কিউ বলতা হ্যায় ও হাম নেই জানতা হ্যায়। আমার বাবা তো এখানে এলে বলতো, চারদিকে খুঁটি পুঁতা হ্যায় হাম ডিমোকে ডিমোকে যাতা হ্যায়। দশটা বাজে, তো বাড়িতে গিয়ে কী করছে না করছে সেগুলো দেখা হচ্ছে। তো বাড়িতে গিয়ে একবারই দেখা হচ্ছে। কমপ্লিট বেরিয়ে পড়লাম মানে মেলার থেকে, এখন হচ্ছে একদম মানে রাস্তায় উঠে পড়বো। তো এখানেই মানে আজকের জন্য এখানে মেলার মধ্যেই শেষ, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ড অনুষ্ঠান শুনেই সোজা বাড়িতে, বাড়িতে এসে মানে চেঞ্জ করলাম, এত ঠান্ডা লেগেছে মানে যেমন কাঁপছি। দেখো তো আগুনের পরে বসে পড়েছি, আগুন তো পাচ্ছি একটু, এই যে দেখো আগুন, আগুন তো পাচ্ছি, আগুন মানে আগুনটা তাপিয়ে একটু আরাম লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, বেশি বড় করবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওটা তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকে সবাইকে এখানেই বলবো গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানে সবাইকে টাটা।